রাত 8:25 বাজে আর আজকে আবারও চলে এসেছি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ মন্দিরে। গত বছর দেখেছিলাম লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্রভুকে রথযাত্রার পরের দিন থেকে 7 দিনে জগন্নাথ মহাপ্রভুকে 5টি বেশে সাজানো হয়েছিল। রাখাল বেশ, বাবু বেশ, চতুর্ভুজ মূর্তি এবং তারপর 2 দিন কোটাল বেশ এবং তারপর 2 দিন রাজবেশে সাজানো হয়েছিল। তবে এবছর দেখছি কোটাল বেশের পর জগন্নাথ মহাপ্রভুকে নাগপাশ বন্ধন বেশে সাজানো হয়েছে। ফেসবুকে পোস্ট দেখলাম যে আজকে জগন্নাথ মহাপ্রভুকে নাগপাশ বন্ধন বেশে সাজানো হয়েছে। এর আগে আমি জগন্নাথ মহাপ্রভুর রাখাল বেশ, বাবু বেশ, চতুর্ভুজ মূর্তি ও কোটাল বেশের ব্লগ পোস্ট করেছি, আর আপনারা চাইলে সেই ব্লগগুলো দেখতে পারেন। এছাড়া শ্রীরামপুরে জগন্নাথ দেবের মাসির বাড়িতে জগন্নাথ মহাপ্রভুকেও ব্লগের মাধ্যমে তুলে ধরেছি, আর আপনারা সেই সব ব্লগগুলো দেখতে পারেন এবং সেই সমস্ত ব্লগ আপনারা পেয়ে যাবেন আমার রথযাত্রা 2023 নামক প্লেলিস্টে। সেই প্লেলিস্টে আমি জগন্নাথ মহাপ্রভুর চন্দনযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ আপলোড করব। এছাড়া আপনারা যদি আমার রথযাত্রার ব্লগ না দেখে থাকেন, যে ব্লগে আমি শ্রীরামপুর মাহেশের রথযাত্রা এবং চন্দননগরের রথযাত্রা তুলে ধরেছি, তাহলে আপনারা আমার সেই ব্লগ দুটো দেখতে পারেন। প্রথম ব্লগে আমি শ্রীরামপুর মাহেশের রথযাত্রা তুলে ধরেছি এবং দ্বিতীয় ব্লগে আমি চন্দননগরের রথযাত্রা তুলে ধরেছি, আর সেই ব্লগগুলো আপনারা পেয়ে যাবেন আমার রথযাত্রা 2023 নামক প্লেলিস্টে। আর সেই প্লেলিস্টের লিংক আপনারা এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা একবার দেখতে পারেন। আর আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার চ্যানেলটা গ্রো হতে সাহায্য হবে। রাত 8:28 বাজে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জগন্নাথ মহাপ্রভুর নাগপাশ বন্ধন তুলে ধরছি। চলে এসো, রাত 8:31 বাজে আর এই শ্রী রাধাকৃষ্ণ ও গোপালের ছবি তুলে নিলাম। রাত 8:32 বাজে আর এই জগন্নাথ মহাপ্রভুর নাগপাশ বন্ধনের ছবি তুলে নিলাম। রাত 8:35 বাজে আর জগন্নাথ মহাপ্রভুর আরও কিছু ছবি তুলে নিলাম। রাত 8:39 বাজে আর এখানে প্রচুর মানুষের ভিড়, আর এখানে এই মুহূর্তে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদে পোলাও দেওয়া হচ্ছে, আর সেই জন্য এখানে প্রচুর মানুষের ভিড়। আর এই এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আর এখানে মেলাও বসেছে, আর সেই কারণেই এখানে প্রচুর মানুষের ভিড়। রাত 9:09 বাজে আর এই প্রসাদে পাওয়া পোলাও এবং এক টুকরো মালপোয়ার ছবি।
এই ভিডিওটা এবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, এবং আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। এছাড়া রথযাত্রা 2023 নামক প্লেলিস্টে আপনারা আমার চন্দনযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সমস্ত ব্লগ পেয়ে যাবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার বিভিন্ন প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা একবার দেখতে পারেন, এবং সেই ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে সেই ব্লগগুলোকেও একটা লাইক আর শেয়ার করতে পারেন।